জেসা স্টাডি পয়েন্ট এডুকেশনাল ইউটিউব চ্যানেল। আজকে আমরা পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করব। এক নম্বরে চ্যাপ্টার হিসাবে পরিমাপের পদ্ধতি একক আমরা এ নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পারলে বন্ধুর সঙ্গে শেয়ার করে রাখো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্কেলার রাশি, যা শুধু মান আছে, অভিযোগ নেই। যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, কার্য, সময়, ক্ষমতা ও তাপমাত্রা ইত্যাদিকে বোঝায়। ভেক্টর রাশি, যার মান ও অভিমুখ দুই আছে, যেমন ওজন, বেগ, ত্বরণ, বল, সরণ, ভরবেগ, ঘাত, বল, চুম্বকক্ষেত্র ইত্যাদিকে বোঝাবে। লব্ধ একক, যে রাশিগুলোর একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠন করা যায় তাদের লব্ধ একক বলে, যেমন ভরবেগ, বল, চাপ ইত্যাদিকে আমরা বোঝাই। প্রাথমিক কয়েকটি রাশি, যেমন রাশির এককের পরিমাপ হিসাবে আহিত, দৈর্ঘ্য একক মিটার, ভরে একক কিলোগ্রাম, সময় হচ্ছে সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়। প্রাথমিক আরও কয়েকটি রাশি, যেমন তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, একক তাপমাত্রা একক কেলভিন, বস্তুর পরিমাপের একক মোল আর কোষের পরিমাপ রেডিয়াম। দৈর্ঘ্যের বিভিন্ন একক নিয়ে আমরা এরপরে আলোচনা করব। প্রথমে আসছে ফার্মি। তো ফার্মি কাকে বলে? 10^-13 সেন্টিমিটার দূরত্বকে এক ফার্মি বলে। পরমাণু কেন্দ্রের ব্যাস মাপার জন্য এটি ব্যবহার করা হয়। ক্লিয়ার? দ্বিতীয় হচ্ছে মাইক্রন। 10^-4 সেন্টিমিটার অণুবীক্ষণ যন্ত্রে যে কোনো বস্তু দৈর্ঘ্য মাপার জন্য এই একক ব্যবহার করা হয়। তারপরে যাচ্ছি আলোকবর্ষ। শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। এক আলোকবর্ষ = 9.45 × 10^12 কিমি প্রায়। মহাকাশে নক্ষত্রের দূরত্ব মাপার জন্য এটি ব্যবহার করা হয়। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যাখ্যাটি এইউ হিসেবে প্রকাশ করে। পৃথিবী ও সূর্যের মাঝের গড় দূরত্বকে নির্দেশ করে। 1 AU = 1.496 × 10^8 কিলোমিটার প্রায়। পারসেক, জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড় একক। 1 Parsec = 3.084 × 10^13 কিলোমিটার। 1 pound = 453.6 gram। 1 kilogram = 2.204 pound। ক্যারাট, হীরা বা দামি পাথর ধাতু ওজন করার জন্য ব্যবহার করা হয়। 1 carat = 200 milligram হিসেবে ধরা হয়। লিটার, 277 কেলভিন উষ্ণতায় 1 kilogram বিশুদ্ধ জলের আয়তনকে 1 liter বলা হয়ে থাকে। ঘনত্ব, ভর ও আয়তনের মধ্যে সম্পর্ক। আমরা জানি ভর সমান ঘনত্ব ইনটু আয়তন। এখান থেকে সূত্র কাজে লাগিয়ে আমরা ম্যাথামেটিক্স করতে পারব। ভার্নিয়ার স্কেল, সাধারণ স্কেল দ্বারা খালি চোখে 1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়, কিন্তু 1/10 মিলিমিটার দৈর্ঘ্যের সঠিক মাপ পাওয়ার জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। অর্থাৎ ক্ষুদ্র মাপার জন্য ভার্নিয়ার স্কেল একক ব্যবহার করা হয়ে থাকে। স্ক্রু গেজ, সরু তারের ব্যাস পরিমাপ করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। ওজন বাক্সে বাটখারাগুলির যে অনুপাত থাকে সেটি হচ্ছে 5:2, 2:2, 2:1 অনুপাতে থাকে। সৌরদিন, পৃথিবীর কোনো স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে অতিক্রম করার পর আবার সেই স্থানে ফিরে আসতে সূর্যের মোট যে সময় লাগে সেই সময়কে বলা হয়ে থাকে সৌরদিন। নেক্সট চলে যাব। 1 সৌরদিন = 24 × 60 মিনিট × 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হচ্ছে টোটাল 8,640 সেকেন্ড। একই একক বিশিষ্ট দুটি ভৌত রাশি বলতে আমরা সবসময় কার্য ও শক্তিকে বোঝাই। নেক্সট চলে আসছি মিটার স্কেল। যে স্কেলে শুধু সেন্টিমিটার ও মিলিমিটারের দাগ কাটা থাকে সেই স্কেলকে মিটার স্কেল বলা হয়ে থাকে। নেক্সট যাব। কয়েকটি ভৌত রাশি তার একক এবং ব্যাকেটের সংকেত নিয়ে আমরা আলোচনা করব। যেমন দূরত্বের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহ মাত্রা একক অ্যাম্পিয়ার আর তাপমাত্রা একক কেলভিন। সমস্ত একেটগুলি ব্যাকেটের মধ্যে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটিকে পুজ করে দেখে নেবে। আলোকদীপ্ত একক হচ্ছে ক্যান্ডেলা, কোণের একক হচ্ছে রেডিয়াম, ঘন কোণের হচ্ছে স্টেরিয়াম এসআর, বলের একক হচ্ছে নিউটন এন, শক্তির একক হচ্ছে জুল জে। অর্থাৎ ব্যাকেটের মধ্যে তার এককের সংকেতগুলি এখানে দেওয়া আছে। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড (m/s), কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়াম পার সেকেন্ড (rad/s), কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ ব্যাকেটে hz হিসেবে প্রকাশ করা হয়, জাড্যতার একক হচ্ছে কিলোগ্রাম মিটার স্কোয়ার অর্থাৎ kg × মিটার স্কোয়ার, ভরবেগের একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড (kg × মিটার পার সেকেন্ড),
কৌণিক ভরবেগ একক কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড, চাপের একক হচ্ছে পাস্কাল, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, সান্দ্রতার একক হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এনএস পার মিটার স্কোয়ার, বিস্তারণ হচ্ছে নিউটন পার মিটার। তাপ পরিবাহিত অঙ্ক ওয়াট পার মিটার পার ডিগ্রি সেলসিয়াস WYM.C, আপেক্ষিক তাপ জুল পার কিলোগ্রাম পার কেলভিন, জে বাই কেজি ইন্টু কে, তড়িৎ আধান হচ্ছে কুলম্ব, ব্যাকেটে সি দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট বিভব পার্থক্য ভোল্ট দ্বারা প্রকাশ করা হয়, ব্যাকেটে ভি, ধারকত্ব ফ্যারাড এফ, রোধের একক ওহম, চুম্বক ফ্লাক্স ওয়েবার WB, তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রং এ, ঘাত নিউটন সেকেন্ড NS দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ব্যাকেটের মধ্যে সমস্ত এককগুলি উল্লেখ করা রয়েছে, চাইলে ভিডিওটিকে পুজ করে তোমরা দেখে নেবে। নেক্সট যাচ্ছি ডালটন, অণু পরমাণুর ভর মাপার জন্য ব্যবহার করা হয়। এক ডালটন ইজুয়াল টু এক AMU ইজুয়াল টু 1.66 ইন্টু 10^-24 গ্রাম হিসাবে প্রকাশ করা হয়। সাইট ক্যালিপার্স, তার বা দণ্ডের ব্যাস, গোলকের ব্যাস, ফাঁপা নলের ব্যাস মাপার জন্য এটি ব্যবহার করা থাকে। স্প্রিং তুলা যন্ত্র, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভার বা ওজন পরিমাপ করা হয়ে থাকে। পরিমাপের পদ্ধতি ও একক অধ্যায় থেকে যত রকমের কোশ্চেন হতে পারে তা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।